আমরা এখন টাইপ 2 এর আরেকটি চমৎকার ম্যাথ করব যেটা ঢাকা ইউনিভার্সিটির 19-20 সেশনে এসেছিল স্থির অবস্থায় থাকা একটি বস্তু বিস্ফোরিত হয়ে এমন ও ধর আপনি আমার ইমপ্রেশনে নষ্ট করে দেন টাইপ 2 এর একটি চমৎকার ম্যাথ আমরা এখন করব যে ম্যাথটি ঢাকা ইউনিভার্সিটিতে 19-20 সেশনে এসেছিল স্থির অবস্থায় থাকা একটি বস্তু হঠাৎ বিস্ফোরিত হয়ে M1 ও M2 ভরের দুইটি বস্তুতে পরিণত হয়ে V1 ও V2 বেগে বিপরীত দিকে যাত্রা শুরু করে তো প্রশ্ন হচ্ছে V1 এবং V2 এর অনুপাতটা কত সো ভাইয়ারা চলো আমরা এই ম্যাথটা ইনিমিনি চিনিতে করে ফেলি আমরা একটু ভিজুয়ালাইজ করে ফেলি ফার্স্ট অফ অল এ হচ্ছে আমার স্থির বস্তুটা ধরে নিচ্ছি এই বস্তুটার ভর হচ্ছে M আর যেহেতু স্থির তার মানে এটার বেগ কত ভাইয়া এটার বেগ বর্তমানে শূন্য হঠাৎ এটা বিস্ফোরণ ঘটলো বিস্ফোরণ ঘটার কারণে দুইটা বস্তুতে এটা পরিণত হয়েছে একটা হচ্ছে M1 আরেকটা হচ্ছে তোমার M2 এখন এই M1টা V1 বেগে এদিকে গেল আর M2টা V2 বেগে ওই V1 এর বিপরীত দিকে যাবে যেটা আমাদের প্রশ্নেই বলা আছে সো এই M2টা V2 বেগে এই উল্টো দিকে গেল সো প্রশ্ন কি প্রশ্ন হচ্ছে V1 এবং V2 এর অনুপাতটা কত সো আমাদের এত কিছু মাথা ঘামিয়ে লাভ নাই আমরা নিশ্চয়ই জানি ঘটনা ঘটার আগে ভরবেগের সমষ্টি হবে ঘটনা ঘটার পরের ভরবেগের সমষ্টির সমান সো ভাইয়া ঘটনা ঘটার আগে ভরবেগের সমষ্টি কত ভর ইনটু বেগ সমান হবে ঘটনা ঘটার পরের ভরবেগের সমষ্টি ঘটনা ঘটার পরে বস্তু হয়েছে কয়টা দুইটা তাহলে এইটার ভরবেগ কত ভাইয়া দেখতেই পাচ্ছ M1 V1 এই দুই নাম্বার বস্তুর ভরবেগ কত ভাইয়া দেখতেই পাচ্ছ M2 V2 এইটা করার পর অনেকে যদি V1 আর V2 অনুপাত বের করে দাও তাহলেই কিন্তু তোমরা ধরাটা খাবা কারণ এর আগেও আমি বারবার বলেছি যেটা আবার এখন বলছি একটি ইকুয়েশনে যখন আমরা একাধিক ভেক্টর রাশি বসাবো তখন তাদের দিক যদি উল্টা পাল্টা হয় দ্যাট মিন্স দিক যদি একটা হয় তোমার দিকে আর আরেকটা যদি হয় ঠিক আমার দিকে তাহলে যে কোনো একটা দিক প্লাস দিতে হবে অপর দিকটা অটোমেটিক মাইনাস হয়ে যাবে এই ইকুয়েশনে দেখো M1 V1টা যেই দিকে M2 V2টা তার উল্টো দিকে সো এদেরকে যখন আমি একই ইকুয়েশনে বসাচ্ছি একটা প্লাস দিলে অপরটা অফকোর্স তোমার মাইনাস দিতে হবে সো তোমার যেইটা ইচ্ছা সেটা তুমি প্লাস দিতে পারো সো আমি যদি এইটাকে প্লাস দেই এটা হয়ে যাবে অটোমেটিক মাইনাস তাহলে M2 V2টা কি হবে মাইনাস M2 V2 সো এইখান থেকে তুমি যদি সলভ করো তাহলে এটা আসবে 0 M1 V1 প্লাস এ মাইনাসে মাইনাস M2 V2 সো আমরা পাচ্ছি M1 V1 সমান M2 V2 আমাদের লাগবে V1 বাই V2 সো আমরা V1 এর নিচে V2কে নিয়ে আসি তাহলে আমরা পাচ্ছি V1 বাই V2 সমান M2 বাই M1 যেটাই হচ্ছে আমাদের অ্যান্সার